পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পাঁচপোতা 34 নম্বর জাতীয় সড়কে। শনিবার রাতে রাস্তায় দুই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। তাদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত তপন দুর্লভ ও পার্থ বিশ্বাস কৃষ্ণনগরের দিগনগর রাঘবেশ্বর মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান কোনো ট্রাকের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তাতে বসে করেছিল ওদের বাইকটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা কখন বেরিয়েছিল? আপনার কি এইমাত্র খবর পেলেন? হ্যাঁ। হাসপাতালে গেলেন? হ্যাঁ। কি নাম আপনার ভাইয়ের? ভাই নাম পার্থ বিশ্বাস। আর ওর সাথে যে বন্ধু ছিল নাম জানেন? আমি বলতে পারবো। আপনি কে হন? আমি দাদা হই। আমি কৃষ্ণগড়ে গেছিলাম। আচ্ছা, কি দেখলেন? কৃষ্ণগড় আসার সময় কৃষ্ণগড় থেকে বাড়ি আসার সময় দেখলাম দুজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে রয়েছে। চারিদিকে অনেক লোকজন ছিল, কেউ ধরছিল না। কোন জায়গায় পড়েছিল? এটা পাঁচপোতায়। তো অ্যাক্সিডেন্টে পড়েছিল, কেউ ধরছিল না। তো আমি দেখলাম একটা চার চাকা গাড়ি আসছে, গাড়িটাকে দাঁড় করিয়ে দুজনকে তুললাম, তুলে শান্তিপুর হসপিটালে দুজনকে ভর্তি। দুজনের কি পরিস্থিতি ছিল? দুজনের পরিস্থিতি ছিল, একজনের মাথা ফেটেছে, ডান পায়ে কিছু নাই, ডানটা খুবই অবস্থা খারাপ। তো আমি নিয়ে এসে শান্তিপুর হসপিটালে ভর্তি করলাম। আচ্ছা, ওই যখন ওরা যুবকরা পড়েছিল তার পাশে কোনো মোটরসাইকেল ছিল? হ্যাঁ ছিল। কি পরিস্থিতি মোটরসাইকেলটা? মোটরসাইকেলটা মানে দুভাগ হয়ে গেছে এইটাই। তো লোকজন আমাকে ধরে গাড়িতে তুলে দিলে আমি নিয়ে তাদের চলে আসলাম, এই শান্তিপুর হসপিটালে ভর্তি করলাম। তোমার বাড়ি কি শান্তিপুর? আমার কি শান্তিপুর কলেজের সামনে। কি পরিস্থিতি তাদের এখন? কি দেখো? তাদের এখন মানে মনে ট্রান্সফার করবে যা অবস্থা দেখলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।